আসসালামু আলাইকুম। মেড বাই এম টু পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমি আপনাদের খুব সহজে কিভাবে একটি গোলাপ ফুলের ডিজাইন তৈরি করা যায় সেটা করে দেখাবো। এজন্য আমি এখানে একটা, দুইটা, তিনটা ক্রস তুলে নিচ্ছি। দেখেন, একটা লাইনে আমি তিনটা ক্রস তুলেছি। অবশ্যই আমার ভিডিওটি দেখতে দেখতে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন, আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। এবার আমি ডান পাশের যে ক্রসটা আছে এর নিচের দিকে একটা, দুইটা ক্রস তুলে নিচ্ছি। এবার এই লাইনের ডান পাশের যে ক্রসটা আছে এই ক্রসটার নিচের দিকে আমি একটা ক্রস তুলে নিচ্ছি। এবার এই নিচের ক্রসটার কোণা থেকে আমি কোণা করে একটা ক্রস তুলে নিচ্ছি। দেখেন, এবার এই ক্রসটার নিচে আমি একটা, দুইটা, তিনটা ক্রস তুলে নিচ্ছি, মানে এই লাইনটাতে আমি মোট চারটা ক্রস তুলেছি। দেখেন, উপর থেকে এখানে তিনটা, এখানে দুইটা, একটা, এই লাইনটাতে চারটা ক্রস আমি তুলে নিয়েছি। এবার এই নিচের ক্রসটা থেকে বাঁ পাশে কোণা করে একটা ক্রস আমি তুলেছি, তারপরে এই ক্রসটার নিচে একটা ক্রস তুলেছি। এবার এই ক্রসটা থেকে কোণা করে আমি বাঁ পাশে একটা ক্রস তুলেছি। দেখেন, একটু খেয়াল করুন, খেয়াল করলে বুঝতে পারবেন। এবার এই ক্রসটা থেকে কোণা করে আমি একটা ক্রস তুলে নিলাম। এবার এই ক্রসটার পাশে এক, দুই, তিন, চার, চারটা ক্রস তুলে নিয়েছি, মানে এই লাইনটাতে আমি মোট পাঁচটা ক্রস তুলেছি। ক্রসগুলো কমপ্লিট হয়ে গেছে। এবার ডান পাশের যে এই কোনার ক্রসটা আছে এখান থেকে আমি সুতাটা বের করে নিলাম। বের করে এখানে এক, দুই, তিন, চার, চারটা ক্রস তুলে নিলাম। এবার এ পাশে ডান পাশ থেকে আমি একটা ক্রস ছেড়েছি। ছেড়ে এখানে একটা, দুইটা, তিনটা, চারটা ক্রস তুলে নিচ্ছি। দেখেন, এ পর্যায়ে এসে ডিজাইনটা এরকম হয়েছে। এবার এখান থেকে যে লাইনটা আছে এই লাইনের বাঁ পাশের ক্রসটা যেটা আছে এখান থেকে আমি আমার সুতাটা বের করে নিলাম। বের করে কোণা করে এখান থেকে একটা ক্রস তুলেছি। এই ক্রসটার উপরে আমি আরেকটা ক্রস তুলেছি, একটু খেয়াল করুন। এবার আমি এই যে ক্রসটা, এই ক্রসটা থেকে সুতাটা বের করে এই ক্রসটার পাশে আমি একটা ক্রস তুলেছি। এবার এখান থেকে এই ক্রসটার উপরে আমি আরেকটা ক্রস তুলে নিলাম। এবার এই ক্রসটা থেকে উপরের দিকে যাচ্ছি আমি, এখানে আমি একটা ক্রস ছেড়েছি। ছেড়ে এই লাইনটাতে আমি এক, দুই, তিনটা ক্রস তুললাম। ক্রসগুলো তোলা হয়ে গেছে আমার। এবার এই লাইনটার নিচের যে ক্রসটা আছে দেখেন, এই ক্রসটার এপাশে আমি একটা ঘর ছেড়েছি। ছেড়ে এই লাইনটাতে এক, দুই, দুইটা ক্রস তুললাম। এবার উপরে চলে যাচ্ছি এই লাইনটা বরাবর, উপরে এখানে এক, দুই, তিন, তিনটা ক্রস তুলে নিচ্ছি। এবার এই লাইনটা থেকে আবার উপরের দিকে চলে গেলাম, এখানে এক, দুই,
তিনটা ক্রস তুলে নিচ্ছি। ক্রসগুলো কমপ্লিট করে নিচ্ছি। এবার আবার উপরের লাইনে চলে গেলাম, বাঁ পাশ থেকে একটা ক্রস আমি ছেড়েছি, ছেড়ে এই লাইনটাতে আমি দুইটা ক্রস তুলেছি। এবার এখান থেকে আবার উপরের লাইনে চলে গেলাম, এখান থেকে কোণা করে আমি উপরের লাইনে একটা ক্রস তুলেছি। তুলে আমি এই পর্যায়ে এতটুকু ডিজাইন মোটামুটি শেষ করে ফেলেছি। এবার আমি গোলাপি রঙের সুতা নিয়েছি, এই পাশের যে উপরের ক্রসটা আছে এর উপর থেকে এক, দুই, তিনটা ক্রস তুলে নিচ্ছি। দেখেন এই লাইনটাতে আমি তিনটা ক্রস তুলে নিয়েছি। একটু ভালোভাবে খেয়াল করুন, খুবই সহজ গোলাপ ফুলটা। এবার উপরের লাইনে আবার চলে গেলাম, বাঁ পাশ থেকে আমি একটা ক্রস ছাড়বো, ছেড়ে এখানে এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, আটটা ক্রস তুলে নিয়েছি এই লাইনটাতে। লাইনগুলো আমি কমপ্লিট করে নিচ্ছি, আমি এই লাইনটা কমপ্লিট করে নিয়েছি। এবার আমি উপরের লাইনে চলে গেলাম, এই পাশ থেকে আমি চারটা ক্রস ছেড়েছি, ছেড়ে এখানে আমি পরপর তিনটা ক্রস তুলেছি, এই পাশ থেকেও আমি একটা ক্রস ছেড়েছি। দেখেন চারটা ছেড়েছি, ছেড়ে উপরে আমি তিনটা ক্রস তুলেছি। এবার নিচের লাইনে চলে এলাম, লালের পাশে এখান থেকে আমি এক, দুই, তিনটা ক্রস তুলে নিচ্ছি। তারপর আবার নিচের লাইনটাতে আমি আবার চলে গেলাম, লালটা ঘেঁষে এখানে আমি এক, দুই, তিনটা ক্রস তুলে নিচ্ছি। এবার আবার নিচের লাইনটাতে আমি চলে যাচ্ছি, এই লাইনটাতেও আমি তিনটা ক্রসই তুলে নেব। দেখেন এই লাইনটাতেও আমি তিনটা ক্রস তুলে নিয়েছি। এবার আবার আমি নিচের লাইনে চলে যাচ্ছি, এখানে আমি এক, দুই, তিনটা ক্রস তুলব। আবার নিচের লাইনে চলে যাচ্ছি, এই লাইনটাতেও আমার তিনটা ক্রসই উঠবে, তিনটা। আবার আমি নিচের লাইনে চলে যাচ্ছি, এই লাইনটাতেও আমার তিনটা ক্রসই উঠবে। দেখেন তিনটা ক্রস আমি তুলে নিয়েছি, পরের লাইনটাতেও আমার তিনটা ক্রস হবে। এবার এখান থেকে আমি নিচের লাইনে চলে যাচ্ছি, এই লাল ক্রসটা থেকে। দেখেন এখান থেকে আমি সুতাটা তুলে নিচ্ছি, একটু ভালো করে খেয়াল করুন। এবার এই লাইনটাতে আমার এক, দুই, তিন, চার, চারটা ক্রস হবে। এবার এই লাইনটাতেও আমার চারটা ক্রসই হবে। দেখেন পরের লাইনটাতে আমি চারটা ক্রস করে নিয়েছি। এবার এ পাশে চলে এসেছি নিচের দিকে, এই লাইনে আমার এক, দুই, তিন, চার, চারটা ক্রস হবে। এখান থেকে এপাশে আমি নিচের লাইনে আবার চলে যাচ্ছি, এই লাইনটাতে আমার এক, দুই, তিন, চারটা ক্রস হবে। আবার নিচের লাইনে আমি চলে যাচ্ছি, এই লাইনে আমার এক, দুই, তিন, চারটা ক্রস হবে। আবার নিচের লাইনে আমি চলে যাচ্ছি,
এই লাইনটাতে আমার এক দুই তিন চারটা ক্রস হবে। দেখেন চারটা ক্রস আমি কমপ্লিট করে নিয়েছি। এবার এপাশের ক্রসটা থেকে এপাশে আমি একটা ছেড়েছি, ডান পাশে ছেড়ে এখান থেকে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়, নয়টা ক্রস তুলে নিচ্ছি আমি। এই লাইনটাও আমি কমপ্লিট করে নিয়েছি। এবার এই লাইনটার নিচে থেকে আমি ডান পাশে একটা ক্রস ছেড়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত, সাতটা ক্রস তুলে নিয়েছি। বাঁ পাশ থেকেও একটা ক্রস আমি ছেড়েছি। লাইনটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার আমি আবার নিচের লাইনে চলে গেলাম। এই লাইনটাতে আমি ডান পাশ থেকে একটা ক্রস ছেড়ে এক দুই তিন চার পাঁচটা ক্রস তুলেছি। পাঁচটা ক্রস এখন আমি কমপ্লিট করে নিচ্ছি। দেখেন মোটামুটি এই পর্যন্ত ডিজাইনটা আমার হয়ে গেছে। এবার এখান থেকে আমি এই লালের পাশ থেকে আমি তুলেছি, তুলে এখানে এক, তারপরে এই পাশে উপরের দিকে চলে গেলাম, এই লাইনটাতে এক দুই তিন চার, চারটা ক্রস তুলে নিচ্ছি। এবার এই লাইনটা থেকে উপরের দিকে চলে গেলাম, এই লাইনটাতে আমি এক দুই তিন চারটা ক্রস তুলে নিচ্ছি। এই লাইনটাতে একটু ভালো করে খেয়াল করুন, আস্তে আস্তে খেয়াল করুন, তাহলেই বুঝতে পারবেন। আবার উপরের লাইনে চলে যাচ্ছি, এই লাইনটাতে আমি এক দুই তিন চারটা ক্রস তুলে নিচ্ছি। আবার উপরের লাইনটাতে চলে যাচ্ছি, এই লাইনে আমি এক দুই তিন, তিনটা ক্রস তুলে নিচ্ছি। এখান থেকে আবার আমি উপরের লাইনে চলে গেলাম, এই লাইনটাতে আমি এক দুই, দুইটা ক্রস তুলে নিলাম। এবার এই লাইনটার থেকে আবার আমি উপরের লাইনে চলে যাচ্ছি, এই লাইনে আমি একটা ক্রস তুলেছি। তারপর এখান থেকে উপরের লাইনে চলে গেলাম, এখানে আমি এক দুইটা ক্রস তুলব। এখান থেকে আবার উপরের লাইনে চলে গেলাম, এই লাইনটাতেও আমি দুইটা ক্রসই তুলে নেব। আবার উপরের লাইনে চলে যাচ্ছি, এই লাইনটাতেও আমি দুইটা ক্রসই তুলে নেব। এবার এখান থেকে বাঁ পাশে আমি একটা ক্রস ছাড়ব, ছেড়ে এখানে আমি এক দুই তিন চারটা ক্রস তুলব। এখান থেকে আবার আমি উপরের লাইনে চলে যাচ্ছি, এই লাইনটাতে আমি দেখেন একটা ক্রস তুলব। এভাবে আমার মোটামুটি এই শেপটা শেষ হয়ে যাবে। তারপরে মাঝখানের যে অংশগুলো আছে এগুলো পুরোটা আমি গোলাপি রং দিয়েই ভরাট করে নিব। দেখেন আমি পুরোটা গোলাপ ফুল গোলাপি রং দিয়ে ভরাট করে নিয়েছি। এভাবে খুব সুন্দর ও সহজভাবে একটি সুন্দর গোলাপ তৈরি করে নেওয়া যায়। এই গোলাপটি দিয়ে চাইলে আপনারা খুব সহজে একটি আসন, পাপোশ, টেবিল ম্যাট, ওয়ালম্যাট তৈরি করে নিতে পারবেন। এর পরবর্তী ভিডিওতে আমি কিভাবে গোলাপের ছোটোখাটো পাতা তৈরি করা যায় সেটা করে দেখাবো। অবশ্যই মনোযোগ সহকারে আমার পরবর্তী ভিডিওটাও দেখবেন। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের কাছে আমার এই ভিডিওটি? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর হ্যাঁ, লাইক, কমেন্ট ও শেয়ার দিয়ে পাশে থাকতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।